মাশরুম চাষ করার মধ্য দিয়ে যে কোনো কৃষক হতে পারবেন ব্যাপক আর্থিক লাভবান। তবে দীর্ঘ সময় পর্যন্ত কোচবিহার জেলার বুকে মাশরুম চাষের খুব একটা অগ্রগতি চোখে পড়ছিল না। দীর্ঘ সময় বাদে কোচবিহারের এক ব্যক্তির উদ্যোগে তৈরি সংস্থা মাশরুম চাষের প্রসার ঘটাচ্ছে কোজা কোচবিহারে। নানান প্রজাতির মাশরুম উৎপাদন করা হচ্ছে কোচবিহারের মধ্যেই, আর শুধুমাত্র উৎপাদনই নয়, উৎপাদনের পাশাপাশি কোচবিহারের মাশরুম চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের মাশরুমটা হলো প্রাইমারি ফোকাসড একটা ক্রপ, এটা এর জন্যই যেহেতু মাশরুমটা এমন একটা উদ্যোগ যেটা খুবই কম জায়গায় খুব কম ইনভেস্টমেন্টে যে কেউ শুরু করতে পারে আর ইনকাম করতে পারে, তার জন্য আমাদের ফার্মার্স কোম্পানি, আমরা মাশরুমের সিড বানাচ্ছি, মাশরুমের প্রোডাক্ট বানাচ্ছি, মাশরুমের ট্রেনিং দিচ্ছি। যে কেউ আমাদের মধ্যে চাষি ভাইয়েরা বা নতুন এন্টারপ্রেনাররা, ঘরের ওমেনরা, যারা যারা কাজ শিখতে চায়, ঘরে বসে ভালো ইনকাম করতে চায় বা বড় করে উদ্যোগ করতে চায়, তাদেরকে আমরা সাপোর্ট করি। এই সকল মাশরুম দিয়ে তৈরি করা হচ্ছে নানান খাদ্যদ্রব্য, যেমন মাশরুমের আচার, মাশরুমের বড়ি এবং মাশরুমের নুডলস। কোচবিহারের কৃষকদের মধ্যে তাই সাড়া ফেলেছে মাশরুম চাষ। বহু কৃষক মাশরুম চাষে আগ্রহ প্রকাশ করতে শুরু করেছেন ইতিমধ্যেই। দীর্ঘ সময় ধরে কোচবিহারের বুকে মাশরুম চাষের খুব একটা প্রচার ছিল না। সঠিক উপায় ও পদ্ধতি অবলম্বন করে কীভাবে মাশরুম চাষ করতে হয় সেই ধারণা ছিল না বহু কৃষকের। তবে বর্তমান সময়ে সেই সংস্থা উদ্যোগে মাশরুম চাষকে কেন্দ্র করে ট্রেনিং দেওয়া হচ্ছে বিভিন্ন কৃষকের মধ্যে, তাই কৃষকদের প্রতি মাশরুম চাষের আগ্রহ বাড়ছে। মাশরুমের ভ্যারাইটিটা খুব ইম্পর্টেন্ট, কারণ 12 মাস চাষ করতে গেলে বিভিন্ন ক্লাইমেট অনুযায়ী মাশরুম চাষ করতে হয়। তা আমাদের কাছে এই মুহূর্তে ওয়েস্টার মাশরুম, ওয়েস্টার মধ্যেই মোটামুটি 5-6টা ভ্যারাইটি, যেমন পিঙ্ক, ব্লু, গোল্ডেন, তারপরে কিং ওয়েস্টার মাশরুম যেটা উইন্টারে হয়, তো ওয়েস্টারের বিভিন্ন ভ্যারাইটি আছে, সাজের কাজু, ফ্লোরিডা। তাছাড়া গরমে চাষাবাদ করার জন্য মিল্কি মাশরুম আমরা তৈরি করি, তাছাড়া আমাদের ইনোকি মাশরুম, বাটন মাশরুমের স্পন, শিটাকে মাশরুম, লায়ন্স মেন, গ্যানোডার্মা, ইনফ্যাক্ট এখন আমরা কর্ডিসেপ মাশরুম যেটা একটা মেডিসিনাল মাশরুম এর উপরেও কাজ করছি। বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাশরুম চাষ করা অত্যন্ত লাভজনক, তবে মানতে হবে বিশেষ কিছু পদ্ধতি। মাশরুম চাষের ক্ষেত্রে খুব একটা বেশি আর্থিক পুঁজির দরকার পড়ে না, এছাড়াও সামান্য পরিশ্রমে বেশ ভালো আর্থিক মুনাফার মুখ দেখতে পারা যায় এই মাশরুম চাষের মধ্য দিয়ে। বর্তমানে কোচবিহারের কৃষকদের উৎপাদিত মাশরুম দিয়ে তারা তৈরি করছেন বিভিন্ন খাদ্যদ্রব্য, যেমন প্যাকেটজাত এই দ্রব্যগুলি পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। মাশরুমের বড়ি, মাশরুমের আচার এবং নুডলস তৈরি করা হচ্ছে তাদের এই ল্যাবরেটরিতে, এছাড়াও অত্যাধুনিক ল্যাবরেটরি তৈরি করা হচ্ছে মাশরুমের বীজ। আমাদের প্রথম চাষিদের আমরা ট্রেনিং দিই, তারপরে ওরা যে চাষটা করে তার জন্য আমরা সিডটা প্রোভাইড করি, স্পন আমাদের এখানেই সব তৈরি হয়। তারপরে ওরা যে মাশরুমটা আমাদেরকে দেয় সেটা মার্কেটিংয়ের জন্য প্রোডাক্টটা খুব ইম্পর্টেন্ট, তো আমরা ফ্রেশ মাশরুমটা তো কিছুটা নর্থ ইস্ট, ভুটান, নানা জায়গায় ফ্রেশটা সেল করি। তারপরে আমরা ওদের কাছ থেকে ড্রাই মাশরুমটা নিচ্ছি, আমাদের কাছে নিজস্ব ড্রায়ার আছে, আমরা ড্রাই করি, তারপরে প্রোডাক্ট বানাই। প্রোডাক্টের মধ্যে বড়ি, মাশরুম নুডল, তারপরে আমরা আচার বানাচ্ছি, পরিবর্তে আমাদের ক্যানিং প্রোডাক্ট তৈরি হবে মাশরুমের, তারপর আমাদের নুডলস আছে, এসব আমরা তৈরি করি আর পুরো ইন্ডিয়াতে আমাদের সাপ্লাই করি। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।